কারণ সারাক্ষণ আপনার আপনার ওই যে ভাঙা রেকর্ডের মতো বাজাচ্ছেন আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব, যে বিএনপি কিছুই করে না, শুধু লিপ সার্ভিস দেয়, ঘরের মধ্যে বসে থাকে। প্রকৃতপক্ষে কাজ করছি আমরা আওয়ামী লীগের কোন আপনার টিমকে কোন ইউনিটকে এখন পর্যন্ত দেখেছেন যে তারা জনগণের কাছে কিছু আপনি বিলি করেছে? যা কিছু করছে সরকার করছে, সরকার আর আওয়ামী লীগ তো এক জিনিস নয়, সরকারি কর্মকর্তারা করছে, কর্মচারীরা করছে, আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস নেই। আমি শুরু করছি। বিসমুল্লাহ রহমান রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সালাম আলাইকুম। গত 31 জুলাই 2021 তারিখ শনিবার বিকাল 3:30 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গোয়াশর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। এক, সবাই বিগত 17 জুলাই 2021 অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ পঠিত ও অনুমোদিত হয়। দুই, সভায় করোনা পরিস্থিতি এবং বিএনপি গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে করোনা বিষয়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সভাকে অবহিত করেন। সভায় গৃহীত পদক্ষেপ সমূহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। তিন, সভায় COVID-19 করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট সংক্রমণের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা পর্যবেক্ষণ করে যে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট সারাদেশে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে, সংক্রমিতের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মানুষ পরীক্ষার জন্য জেলা হাসপাতাল ও পরীক্ষা কেন্দ্রগুলোতে ভিড় করছে, কিন্তু সরকারের নীতি ও অব্যবস্থাপনার কারণে বেশিরভাগ আক্রান্ত মানুষ টেস্ট করতে পারছে ক্ষেত্রে চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে, যার ফলে দেশের মানুষের কাছে সঠিক তথ্য প্রকাশিত হচ্ছে না। অন্যদিকে সংক্রমিত ব্যক্তিরা হাসপাতালে কোনো বেড পাচ্ছেন না, অক্সিজেন পাচ্ছেন না। করোনা সংক্রান্ত জটিল রোগী ও শ্বাসকষ্ট আক্রান্ত ব্যক্তিগণ অক্সিজেন ICU বেড পাচ্ছে না। ঢাকার বাইরের জেলাগুলো থেকে করোনা সংক্রমিত রোগীরা জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে মৃত্যুবরণ করছে। জেলা হাসপাতালগুলোতে পরিস্থিতি উন্নত করবার কোনো প্রচেষ্টা সরকারের নেই। অন্যদিকে ঢাকায় কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। সরকার উদ্দেশ্যমূলকভাবে সংক্রমণের সংখ্যা, মৃত্যুর সংখ্যার প্রকৃত অবস্থার চিত্র না দিয়ে জনগণকে প্রতারণা করবার জন্য অসত্য তথ্য দিচ্ছে। হাসপাতালে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন বাধা নিষেধ আরোপ করেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলার ভয়ে সংবাদকর্মীগণ প্রকৃত তথ্য তুলে ধরতে পারছেন না। অন্যদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। সভা অবিলম্বে এই পরিস্থিতি পরিবর্তনের জন্য সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। চার, সকল নাগরিককে টিকা প্রদানের জন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ সরকার এখন পর্যন্ত জনগণের সামনে দিতে পারেনি। সরকার অবলীলায় জনগণকে ভুল তথ্য দিয়ে প্রতারণা করছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অত্যন্ত পরিকল্পিতভাবে এই তথ্যগুলো তারা ভুল দিচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করছে। একদিকে সরকার বলছে প্রতি সপ্তাহে 60 লক্ষ টিকা প্রদানের ব্যবস্থা করা হবে, অথচ 7 মাসেও 60 লক্ষ টিকা দিতে পারেনি। টিকা প্রাপ্তির কোনো নিশ্চয়তা ছাড়াই প্রতি মাসে 1 কোটি টিকা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার, যা জনগণের সঙ্গে প্রতারণা ব্যতীত কিছুই নয়। প্রতি মাসে 1 কোটি টাকা টিকা প্রদানের জন্য টিকা প্রাপ্তির উৎস সরকার এখন পর্যন্ত জানাতে পারেনি। স্বাস্থ্যমন্ত্রীর এইসব উক্তি হাস্যকর হয়ে উঠেছে। এগুলো যে ফাঁকা বলি, এটা বুঝতে আর জনগণের কোনো বাকি নেই। সুনির্দিষ্ট সভায় ফাঁকা বলি না উড়িয়ে অবিলম্বে আবারও টিকা সংগ্রহ ও সংরক্ষণ বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ
জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানানো হচ্ছে জানানো হয়। পাঁচ, অপরিকল্পিত লকডাউন এই জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিএনপি ইতিপূর্বে অনেকবারই বলেছে যে দিন আনে দিন খায় মানুষ, প্রান্তিক মানুষ, অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিক, পরিবহন শ্রমিক, মাঝি, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক সহ সকল প্রকার নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা ব্যতীত লকডাউন কখনোই কার্যকর হবে না। সেই জন্যই বিএনপি এইসব মানুষের জন্য এককালীন 15,000 টাকা অনুদান হিসাবে প্রদানের ব্যবস্থা প্রস্তাব দিয়েছিল। 15,000 টাকা অনুদান হিসেবে প্রদানের প্রস্তাব করেছিল। সরকার সেদিকে না গিয়ে দলীয় লোকদের আড়াই হাজার টাকা করে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। প্রকৃত দুর্গত মানুষের কাছে এই সহযোগিতা পৌঁছাচ্ছে না। উপরন্তু হঠাৎ রপ্তানিমুখী কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে কলকারখানায় কর্মরত শ্রমিকেরা আরো মারাত্মক ভোগান্তির সম্মুখীন হয়েছে। একদিকে গণপরিবহন বন্ধ, অন্যদিকে কারখানায় কাজে যোগ দেওয়ার নির্দেশে তারা হতবিহ্বল হয়ে উঠেছে এবং চরম ভোগান্তির শিকার হচ্ছে। প্রায় সব বিশেষজ্ঞরাই বলছেন এটা প্রশাসন ছাড়ার কিছু নয়। অন্যদিকে ঢাকার বাইরের এই শ্রমিকেরা এবং ঢাকার জনগণ ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহ সংক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা বাড়ছে। ভয়াবহ অবস্থা এবং কিরকম তবলকি কারবার যে আগে বলে দিল যে কলকারখানা খোলা হবে না, 5 তারিখ পর্যন্তই থাকবে, আবার হঠাৎ করে বলল যে কলকারখানা খোলা হবে, বাস কলকারখানা খোলা হবে বলেই বন্ধ। কি করে লোকগুলো আসবে আবার, তার কোনো ব্যবস্থা নেই। আবার দেখা যাচ্ছে রাত্রিবেলা বলছে যে না 12টা পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে। তাহলে এমনি বলেছিলাম যে আসতে সব হেমায় আলমগীরদের ক্যামেরা নিয়ে সামনে চলে যেতে, ঠিক আছে, আসলে সব হেমায়তপুরের অবস্থা সেটা করতে পারবে তো নাকি? এটা আপনার বদ্ধ উন্মাদনা ছাড়া আমার কিছু দেখতে পাই না। তাহলে সবাই মনে করে অযোগ্যতা, দুর্নীতি পরায়ণতা ও আন্তরিকতার চরম অভাবে এইসব আত্মহননকারী সিদ্ধান্ত সরকার গ্রহণ করছে। দিস ইজ টোটালি সুইসাইডাল। আজকের পত্রিকা দেখে তো আপনার সন্ত্রস্ত হয়ে যেতে হয় যে যেভাবে মানুষ আসছে একেবারে গাদা গাদি করে ঘাড়ের উপরে ঘাড়ের উপর চড়ে এবং সেইভাবে এসে তারপরে কিভাবে এখন আবার একবার দিল ছুটি দিল সব চলে গেল আবার ফিরছে। এখন তো আপনার মফস্বল মফস্বলেই সবচেয়ে বেড়েছে আপনার, অর্থাৎ গ্রামে ধন্যবাদ জানিয়ে সভাপতি সহমূল দেবী করেন। এই ছিল আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং এর সিদ্ধান্ত সমূহ। এছাড়াও আরো কিছু সিদ্ধান্ত আছে যেটা আপনারা পরবর্তীকালে জানতে পারবেন, আলোচনা হয়েছে। এখন আমি অনুরোধ করব যে আমাদের পরবর্তী যে অনুষ্ঠান, প্রথমে হচ্ছে যে করোনা পরিস্থিতি সম্পর্কে আমাদের করোনা বিষয়ক কমিটির আহ্বায়ক তিনি তার বক্তব্যটা রাখবেন, তারপর অন্যান্য এটাকে সরাই দেন একটু। হ্যাঁ, বুমটা আমাদের বুমটা যেন ওইখানে দেয় শব্দ সরাইতেছে। আমি বক্তব্য দেওয়ার আগে আমাদের যে এই কয়েকদিন কর্মকাণ্ড যেগুলো হয়েছে বিভিন্ন জেলাতে তার একটা ভিডিও চিত্র দেখিয়ে বেশি হয়ে গেছে ক্লোজ আপ আর একটু ক্লোজ একটু নিচে নামাও, আশ্চর্য ব্যাপার, মাথা দেখান এদের, আশ্চর্য মাথা দেখান, কি আশ্চর্য ব্যাপার, মুকুল কি দেখাচ্ছে? ওকে 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 গুড। হসপিটালে পৌঁছে দেওয়া হচ্ছে।
তাদের এই গত কয়দিনে কি কর্মকাণ্ড করেছে সেটা উপস্থাপন করার জন্য
আমরা যখন এটা উদ্বোধন করি তখন আপনাদের দেখেছিলাম, আপনাদের সাথে মন বিনিময় করেছিলাম এবং আমাদের যখন আপনাদের সাথে আমি প্রথম সাংবাদিক সম্মেলন করেছিলাম ভার্চুয়ালি, তখন আমাদের সিদ্ধান্তের তিন দিনের মাথায় করেছিলাম। তিন দিনের মাথায় আমরা প্রায় 30টা হেলথ সেন্টার খুলে ফেলেছিলাম। এখন আপনাদেরকে এই গর্বের সাথে বলতে পারি যে আমাদের প্রায় 60টায় হেলথ সেল করা হয়েছে আর প্রায় 18টা বাকি আছে, এগুলো হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে। আমি আপনাদের সামনে কিছুটা আমাদের কর্মকাণ্ড তুলে ধরছি যে আপনার গত 8ই জুলাই আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে হেলথ সেল করার পরে আমরা জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহযোগিতায় আমরা এইগুলো পরিচালনা করছি। হেলথ সেল করোনা কেন্দ্রগুলো অসচ্ছল মানুষের বিনা মূল্যে ওষুধ, অক্সিজেন সার্ভিস, চিকিৎসক পরামর্শ, সরকারি করোনা পরীক্ষা, ভ্যাকসিন প্রদানের রেজিস্ট্রেশন, প্রয়োজনে হসপিটালে ভর্তি সহ প্রয়োজনীয় ব্যবস্থা সহযোগিতা করছি। শুধু তাই না, আমাদের অনেকগুলো জেলা আছে যে জেলাগুলো আপনার রুগীদের আনা নেওয়া করার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, এমনকি অনেকগুলো জেলা আছে করোনা রুগীদের দাফনের ব্যবস্থাও করেছে। করোনা সচেতন করার জন্য আমরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বাড়ি বাড়ি যেয়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, লিফ্টের বিক্রি করছি এবং এটার ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে বাংলাদেশ ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের বিশেষজ্ঞ চিকিৎসক পর্যায়ক্রমে হটলাইনে রোগীদের পরামর্শ দিচ্ছেন। এ বিষয়ে তারা পৃথক অ্যাপস চালু করেছেন, সেই অ্যাপসের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। চিকিৎসা পরামর্শ দেওয়ার পরে গরিব রুগীরা আমাদের কাছে আসছে, আমরা তাদেরকে ওষুধ দান করছি। আমাদের জেলাতে উপজেলাগুলোতেও যেখানে পেরেছে, আমি বলতে পেরেছি কারণ আমরা বিরোধী দলে থাকি, বিরোধী দলে আছি, আমাদের সম্পদ সীমিত, তারপরেও উপজেলা লেভেলগুলোতেও হেলথ সেন্টার করেছে। সবচেয়ে বড় যেটা উপজেলা লেভেলে হেলথ সেন্টারগুলো কাজ করছে সেটা হচ্ছে যে গ্রামের লোকেরা আপনি রেজিস্ট্রেশন করতে জানে না, তারা তো মোবাইল আছে, মোবাইলে কথা বলতে পারে কিন্তু মোবাইলে অ্যাপসে ঢুকে রেজিস্ট্রেশন করাতে সম্ভব না। সেই জন্য উপজেলা লেভেলে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এরা সবাই বাড়ি বাড়িতে গিয়ে গিয়ে তাদের রেজিস্ট্রেশন করছে। আপনারা, আমি জানি না আপনারা জানেন কি না, গ্রাম দেশে বা মফস্বল শহরে রেজিস্ট্রেশন করতে 100 টাকা নেয়, সেটা আমরা ফ্রি করে দিচ্ছি মানুষকে। এই কাজটা আমরা ইউনিয়ন পর্যায়ে করছি এবং আমরা টেলিফোনের মাধ্যমেও যে কেউ যদি রিকোয়েস্ট করে তাদের কাছে যেয়ে সেটা করে দিচ্ছি। তো আর এখন পর্যন্ত আমরা সারা দেশে 60টা জেলায় বিএনপির পক্ষ থেকে 600 অক্সিজেন সিলিন্ডার করোনা হেলথ সেন্টারগুলিতে ব্যবহার হচ্ছে, 9,500 জন করোনা রোগীকে ওষুধ ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হয়েছে, প্রায় 20 লক্ষ মাস্ক, সুরক্ষা সামগ্রী সাধারণ জনগণের মধ্যে বিতরণ করা হয়েছে, 25,250 জন করোনা আক্রান্ত রোগীদের টেলিফোনের মাধ্যমে খোঁজ খবর নিয়েছে দলের সকল পর্যায়ের কর্মকর্তারা। তো এই হলো আমাদের রিপোর্ট ছিল। আমার কথা হচ্ছে হলো যে করোনা হয়েছে, আমরা দেশ বিদেশে দেখছি এবং পাশাপাশি ভারতেও দেখছি। আমরা তাদের প্রথমবারে ভারতের মিসম্যানেজমেন্ট হয়েছিল, কিন্তু সেকেন্ড ওয়েভ যখন আসছে তখন ভারত কিন্তু সুন্দরভাবে এটাকে ম্যানেজ করেছে, পার্টিকুলারলি পশ্চিমবঙ্গ। আজকে আমাদের মহাসচিব বলেছেন যে উচ্চ পর্যায়ের মিটিং করে ঘোষণা করা হলো যে গার্মেন্ট ফ্যাক্টরি খুলে দেবে। তো গার্মেন্ট ফ্যাক্টরিতে খুলে দেওয়ার পরে যারা স্টেক হোল্ডার, যারা শ্রমিক, তারা যে এর আগে কুরবানির সময় আপনারা ছুটি দিয়ে দিল, তখন আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা বলেছিলাম যে করোনাকে এক জায়গা থেকে আর এক জায়গায় হস্তান্তর করা হচ্ছে, কারণ গ্রাম ছিল মূল কেন্দ্র করোনার, সেই মূল কেন্দ্রে আমরা পাঠিয়ে দিলাম।
পাঠিয়ে দিলাম, তখন আপনারা দেখেছেন রাস্তার কি অবস্থা, কি জ্যাম। ঈদের দিনও আমি নিজে ভুক্তভোগী, ঈদের দিন আমি বাড়ি যাচ্ছিলাম, আমি যে দেখি যমুনা ব্রিজ থেকে টাঙ্গাইল পর্যন্ত জ্যাম, মানুষ রাস্তার মধ্যে ঈদ করছে। বাবু আসবে কবে? এইরকম অবস্থায় তে প্রমাণ কি করে যে সরকার নেই? উচ্চ পর্যায়ে কমিটি মিটিং করে গার্মেন্টস খুলে দেওয়ার কথা হলো, সেই উচ্চ পর্যায়ের হচ্ছে হলো সিনিয়র সেক্রেটারি বা সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালস, তাদের মতামত এটুকু ঢুকলো না যে আমরা যে খুলে দিচ্ছি এই লোকগুলো কিভাবে আসবে। এই যে উদাসীনতা, কারণ মানুষকে নিয়ে তারা তো ইন্টারেস্টেড না, তারা ভোট করে ক্ষমতায় আসবে না, ভবিষ্যতেও আসবে যে তারও কোনো চিহ্ন নাই, সেই জন্য জনগণ ইজ দ্য ফ্যাক্টর, জনগণের কথা না, তারা কেমনে ক্ষমতা থাকবে। সেই জন্য আমি একটা কথা বলতে চাই, আপনাদের মাধ্যমে করতে চাই, তারা যেভাবে এরকম একটা মহামারীকে, অতি মহামারীকে হ্যান্ডেল করছে, তাতে তাদেরকে এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নাই। যারা মানুষের জানমানের রক্ষা করতে পারে না, তারা সরকার চালাতে পারে না। আমি তো মনে করি প্রধানমন্ত্রীর সুবুদ্ধি উদয় হোক, ক্ষমতার অন্য হস্তান্তর করুক, করে দেশের মানুষকে সেবার পথ সুগম করে দেয়। আমরা প্রতিদিন এই যে আমাদের হেলথ সেন্টারগুলো আছে, কি আহাজারি সে খবরটা আমরা পাই, হসপিটালে ভর্তি হতে পারেন আমাদের কাছে আসে, আমরা তো হসপিটাল, আমরা তো হেলথ সেন্টার, প্রতিদিন শয়ে শয়ে লোক আসে আমাদের কাছে যে আমাদেরকে এখানে রাখেন, হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে অক্সিজেন নাই। প্রতিটি জেলা শহরে কি পরিমাণে অক্সিজেনের অভাব হয়েছে আপনারা যদি খোঁজ দেন, পেপারে তো সব ছাপা হয় না, আপনাদের তো নানান রকম আইন দিয়ে আটকিয়ে ফেলেছে, কিন্তু বাস্তবতা হলো এটা। তাই আমরা বিরোধী দল হিসাবে, বিএনপি জনগণের দল হিসাবে, বিএনপি জনগণের রায়ের উপরে বিশ্বাস করে, জনগণের পাশে থাকে বলেই আজকে বিএনপি সারা বাংলাদেশে সবচেয়ে বড় দল, এবং বিএনপি আছে যার যা আছে। আপনারা শুনে অবাক হবেন, এই প্রথম আমরা আমাদের কেন্দ্র থেকে ওষুধ দিচ্ছি, এতদিন আমাদের বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীরা তাদের পয়সা দিয়ে ওষুধ কিনে মানুষকে সেবা করেছে, এখন তাদেরকে দিচ্ছি। কারণ আপনারা জানেন তৃণমূল কর্মীরা কি অবস্থায় আছে, মামলা, হ্যাঁ সিলিন্ডার তারা নিজে কিনছে, সবই তারা নিজে কিনছে, এবং তারা কি অবস্থায় আছে, অমানিত জীবনযাপন করে, না খেয়ে থাকে, মামলা মোকদ্দমা এতে, এমনকি এখনো, প্লিজ নোট ইট, এখনো আমাদের করোনা হেলথ সেন্টার থেকে লোকজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে তাদের নাকি ওয়ারেন্ট আছে। তো তাদের কাছে মানে মুখ্য উদ্দেশ্যটা কি, মানুষকে বাঁচানো নাকি বিরোধী দলকে নিপীড়ন করার জন্য, কোনটা, এটা বুঝতে কষ্ট হয়। আর এই যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি যে মিটিং করলো, আমি তো মনে করি তাদের এক্ষুনি পদত্যাগ করা উচিত। গত দুই দিন যা দেখেছি আমরা, আমরা চোখের পানি রাখতে পারি নাই। আমার বাড়ি সিরাজগঞ্জ যমুনার পারে, লাখো মানুষের ভিড় হয়েছে, মানুষ যারা খেতে পায় না তারাও খাওয়ান দিয়ে তাদেরকে সাহায্য করেছে, কোনো প্রশাসনে কোনো লোক আসে নাই। এই হলো জনগণের প্রতি এই সরকারের কমিটমেন্ট। কমিটমেন্ট সরকার শুধু যারা রাত্রেবেলায় ভোট করে তাদের প্রতি, আর কারো প্রতি না। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা কাজ করছি, মানুষের পাশে আছি। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত খবর রাখছেন, ম্যাডাম অসুস্থ, ওখানেও ওখানে আমাদের মহাসচিব দেখা করছেন, উনি জিজ্ঞাসা করেন যে আমরা কি কাজ করছি, কিভাবে মানুষকে সহযোগিতা করছি, ওটা উনি জিজ্ঞাসা করেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করে আগে আপনাদেরকে ধন্যবাদ দেই, আপনারা এই করোনার মধ্যে আমাদের এখানে এসছেন, আমাদের যে কর্মতৎপরতা সেটা শুনছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের। আমি না, আমি শুধু একটা ইনফরমেশন আপনার দিতে চাই যে এই করোনার মধ্যে আমাদের যে আপনার সিদ্ধান্ত হয়েছে ত্রাণ বিতরণ করবার, অর্থাৎ যারা আপনার খেতে পাচ্ছে না, যারা আপনার যে দিন আনে দিন খায় মানুষ, তাদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করবার জন্য
এটা করতে গিয়ে ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব জুলফিকার আলী জুয়েল তাকে ত্রাণ বিতরণ করা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এই হচ্ছে আপনার বর্তমান সরকারের চেহারা, যে ত্রাণ বিতরণ করতে গেলেও তাকে তারা গ্রেফতার করছে, এত ভয় পায় তারা। সাউন্ডটা প্রবলেম হচ্ছে, একটু দূরে রাখতে হবে, দূরে মাইক্রোফোনটা একটু দূরে। হ্যাঁ, কিন্তু ওই হাসপাতালের দোষ যেটা কিছুদিন আগে চিকিৎসা বাধা হয়েছে, আমাদের মাঝে আজকে প্রথম জেলা কোনটা? হাত ধরেন, আমরা হাত ধরছি, চলে আসছি তো, ভারী ভাই, অনেক ভারী। হ্যাঁ, তুলব, অনেক টাকা আছে, কত টাকা? প্রত্যেকটার মধ্যে প্রায় লক্ষ টাকার ওষুধ আছে, জানি রাখেন, প্রায় লক্ষ 1 লক্ষ টাকার ওষুধ আছে। সবাইকে দেখতে হবে, কাজে বিশ্বাস, কাজে বিশ্বাসী। একা পারবো না, ফেলে দিবা, নারায়ণগঞ্জ ওকে।
উপস্থিত আছেন দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএন সাহেব প্রিন্স সহ ব্যক্তিবৃন্দ।